বাংলাদেশের বিভিন্ন জেলায় তামাকের চাষ পর্যায়ক্রমে বেড়ে চলেছে। বিশেষ করে পার্বত্য অঞ্চলে এর আবাদ বেশি দেখা যায়। দেশি বিদেশি সিগারেট কোম্পানিগুলো এই আবাদে পৃষ্ঠপোষকতা করছে, তাতে হয়তো বা কিছু মানুষের কর্মসংস্থান হচ্ছে, আর্থিক মুনাফা পাচ্ছে তামাক চাষিরা। কিন্তু সামগ্রিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের অর্থনীতি, বিপন্ন হচ্ছে পরিবেশ, বেড়ে যাচ্ছে মানুষের স্বাস্থ্য ঝুঁকি। দেশের খাদ্য ও ভিটামিনের চাহিদা মেটানোর জন্য যে মাঠে আলু, পটল, শিম, ঢেঁড়স, বেগুন ও অন্যান্য শাকসবজির চাষাবাদ বৃদ্ধি করার কথা, সেখানে বিবেচনাহীনভাবে আপাত মুনাফার জন্য কৃষকরা উৎসাহী হয়ে উঠছে তামাক চাষে। পার্বত্য অঞ্চলের একদা প্রধান ফসল ছিল ধান, তিল, তুলা, হলুদ, আদা এবং অন্যান্য রবিশস্য। দিনে দিনে এই সমস্ত আবাদ হ্রাস পেয়ে বাড়ছে তামাকের চাষ। পরিণামে দেশের চাহিদা মেটানোর জন্য প্রতিবেশী দেশ থেকে এই সমস্ত পণ্যের অধিকাংশই আমদানি করতে হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের অর্থনীতি। দেশের বন বিভাগ হিসাবে স্বীকৃত পার্বত্য অঞ্চলকে তামাক চাষের উপযুক্ত ক্ষেত্র হিসাবে বিবেচনা করার অন্যতম প্রধান কারণ হচ্ছে ওই এলাকার মানুষের মধ্যে আধুনিক শিক্ষার অভাব, স্বল্প মজুরির শ্রমিক এবং পাতা শুকানোর কাজে ব্যবহৃত কাঠের পর্যাপ্ততা। এই সমস্ত কারণেই সিগারেট কোম্পানিগুলো এই অঞ্চলে বিনিয়োগের পরিমাণ বাড়িয়ে চলেছে দিনে দিনে, আর হ্রাস পাচ্ছে জীবন রক্ষাকারী ফসলের আবাদ। তামাক পাতা শুকানোর জন্য ইটের ভাটা সদৃশ গৃহাকৃতির এক ধরনের চুলা ব্যবহার করা হয়। বাহির থেকে চোলামুখে জ্বালানি হিসাবে কাঠের আগুনের মাধ্যমে তাপ সৃষ্টি করা হয়। সেই তাপ লোহার পাইপ দিয়ে ঘরের ভিতর ঢুকিয়ে দেয়া হয়। ঘরের ভিতরটি আড়াআড়ি ও খাড়া খুঁটি দিয়ে তাক বানানো হয়, যে তাকে বাঁশের লাঠি দিয়ে তামাক পাতা বেঁধে ঝুলিয়ে দেয়া হয় ঘরময়। ঘরের উপরে ও নিচে অনেকগুলো খিড়কি কাটা থাকে, যা দিয়ে তাপ নিয়ন্ত্রণের জন্য প্রয়োজন মতো তাপ বের করে দেয়া হয়। ঘরের ভেতর দিকে একটি তাপমান যন্ত্র বসানো থাকে, যা দিয়ে বোঝা যায় পাতা শুকানোর জন্য কি পরিমাণ তাপ প্রয়োজন এবং বর্তমান তাপ কত আছে। তবে দুঃসংবাদ এই যে, উদ্যোক্তারা অস্বীকার করলেও চুলায় জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় বন বিভাগের মহামূল্যবান সম্পদ বড় বড় বৃক্ষ। বৃক্ষ জ্বালিয়ে পরিবেশকে বিপন্ন করে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তামাক পাতার প্রক্রিয়াজাত করা হয় এভাবেই। তামাক পাতা শুকানো হলে বাঁশের লাঠি থেকে মান অনুযায়ী বাছাই করে প্যাকিং করা হয়, যা সিগারেট কোম্পানিগুলো নির্দিষ্ট মূল্যে কৃষকের কাছ থেকে কিনে নেয়। আমরা এসেছি খাগড়াছড়ি জেলায়, দীঘিনালা উপজেলায়। এখানে ব্যাপক আকারে তামাকের চাষ হয়। আমি বর্তমানে একটি তামাক ক্ষেতের উপর দাঁড়িয়ে আছি। তো আমরা একটি প্রতিবেদন আকারে তামাক চাষের বিভিন্ন ধাপ, বিভিন্ন প্রক্রিয়া কি করে ব্যবহার উপযোগী করা হয় আমরা তা দেখব, এবং আমরা এই জমির মালিকের সঙ্গে একটু কথা বলে দেখব কি করে তারা তামাকের চাষ থেকে শুরু করে প্রক্রিয়াজাতকরণ কাজগুলি সম্পাদন করে থাকেন। আমরা বিস্তারিত তার মুখে শুনব। এই জমি এবং এই তামাক উৎপাদন প্রক্রিয়ার মালিক, তো আমরা এখন তার সঙ্গে কথা বলছি। আপনি কতদিন যাবৎ তামাকের চাষ করছেন? আমি তামাকের চাষ করতেছি এবারে নতুন। তো এর আগে আপনি কি করতেন? আমি এই বিভিন্ন কিছু কিছু চাষ করতাম, যেমন আলু, বেগুন, কপি, এগুলো চাষ করতাম। তো আপনি প্রচলিত ফসলের চাষবাস বাদ দিয়ে কেন আপনি তামাক চাষের উপর আগ্রহী হলেন? আমি তামাক চাষে আগ্রহী হইলাম, আমার আগে তো মানে বহুত তামাক চাষ করতেছি, তো জানলাম যে মানে তামাক চাষে মানে ওই প্রকৃত পক্ষে মোটামুটি উৎপাদন বেশি হয় এবং টাকা পয়সা বেশি পাওয়া যায়, এই হিসাবে আমি তামাক চাষে আগ্রহী হইলাম। তো এর ক্রেতা কারা? এইগুলি কিনে নেয় এই ব্রিটিশ আমেরিকান কোম্পানি, এরা কিনে নেয় আর কি। একর প্রতি আপনারা কি পরিমাণ পাতা উৎপাদন করতে পারেন? আমরা একর প্রতি মোটামুটি এই
মিডিয়াম হলে 1000 কেজি পর্যন্ত উৎপাদন করতে পারে আর এর দাম কত আসে দাম আসে 62 হইতে 63000 এই পরিমাণ টাকা কি অন্য ফসল যেমন আলু পটল বা অন্য কিছু উৎপাদনের মাধ্যমে কি আয় করা সম্ভব ছিল না না এটা মানে এই তামাক চাষে যে রকম উৎপাদন হয় অন্য ফল ফসল আদি করলে এই রকম উৎপাদন হয় আচ্ছা এই তামাক পাতা দিয়ে কি কি ধরনের দ্রব্য উৎপাদন করা এই তামাক দ্রব্য মানে মানে ওই সিগারেট বানানো হয় তামাক খাওয়ান যায় হ্যাঁ তারপরে ওই যে এই আমেরিকান কোম্পানিরা তো মানে গোল্ড তৈরি করে প্রধানত সিগারেট তৈরির কাজেই এই পাতাগুলো ব্যবহার হয়ে থাকে আচ্ছা ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ধূমপান মৃত্যু ঘটায় এরকম একটি বিষয় জানার পরও কেন আপনারা তামাক চাষে আগ্রহী হচ্ছেন তামাক চাষে আমরা আগ্রহী হইলাম মোটামুটি এই ব্রিটিশ আমেরিকান কোম্পানি সরকার অনুমোদিত এরা মোটামুটি আমাদের থেকে পাতা কিনে নিতেছে হ্যাঁ জানি তবে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তো এখন যদি সরকার অনুমোদিত হিসেবে হিরা নিতেছে এখন মানে এই তামাক চাষ নিয়ে আমাদের এই যে বিভিন্ন এই লেবার বাঁচতেছে তো মহিলারা মানে প্রতিদিনে মোটামুটি এই 70 টাকা হিসেবে বেতন পায় আর এই যে পুরুষেরা পাই 150 টাকা করে এই হিসেবে আমরা দেখলাম যে ক্ষতি হইলেও তো মানে এটা আমরা টাকা পয়সা উপার্জন করতে পারতেছি এই হিসেবে আমি মানে তামাক চাষে মানে বেশি আগ্রহী তো আমরা শুনেছি যে এই তামাক চাষের জন্য ওই সমস্ত কোম্পানিগুলো চাষবাসের আগেই আপনাদেরকে টাকা দিয়ে থাকে এটা কিভাবে একটু জানতে চাচ্ছি আর আমাদের তামাক চাষের আগে এই কোম্পানিরা আমাদেরকে লোন দেয় এবং সারও দেয় যা কিছু প্রয়োজন মানে এই সোলার মধ্যে পাইপ সেট যা লাগে এটাও দেয় এগুলি দেওয়ার পরে তো আমরা যখন মানে পাতা দেবো এদেরকে দেওয়ার পরে এগুলি লোনগুলি খেতে নেব খেতে নেওয়ার পরে বাদ বাকি যেই টাকাগুলো আমরা পাওনা থাকবো এই টাকাগুলি এরা ব্যাংকের মাধ্যমে আমাদেরকে চেক দেয় তো একর প্রতি আপনাদেরকে কি পরিমাণ টাকা ঋণ হিসাবে দিচ্ছে তারা আমাদেরকে প্রতি হেক্টরে 20 থেকে 25 হাজার পর্যন্ত এরা ঋণ দেয় তো পরবর্তীতে যখন আপনাদের এই ঋণের টাকাটা কেটে নেওয়া হচ্ছে তো পাতার দামের সঙ্গে এই কেটে নেওয়া পরিমাণটা কি বেশি মনে হয় অর্থাৎ যে দাদন ব্যবসার মতো যে মানে আপনাদেরকে কম দাম দিয়ে তারা বেশি লাভ নিচ্ছে এরকম কি কখনো মনে হয়েছে আপনাদের কাছে পাতাগুলো নেওয়ার আগে কোম্পানির একটা আমাদেরকে রিট দেয় রিট হিসাবে আমরা মানে টাকাগুলি পাই আমাদের থেকে কম নেই না আচ্ছা আমরা ওই তামাক চাষের চাষবাস থেকে শুরু করে বীজ বপন থেকে শুরু করে অন্যান্য প্রক্রিয়াগুলি বিভিন্ন ধাপে যেভাবে একেবারে চূড়ান্ত অবস্থায় যায় সেই অবস্থার সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানতে চাচ্ছি আচ্ছা চলেন তাহলে আমার মিস্ত্রি আছে মিস্ত্রির সাথে আপনি পুরোপুরি জানতে পারবেন ঠিক আছে আচ্ছা আমরা একটু তামাক চাষের চাষবাস থেকে শুরু করে প্রক্রিয়াটা একদম চূড়ান্ত অবস্থার প্রক্রিয়াটা সম্পর্কে একটু জানতে চাচ্ছি আমাদেরকে ওই কোম্পানিগুলা বীজ দেয় এটা আমরা ওই সুন্দর করে কুবান কুবাইয়া ছোটো ছোটো মানে গুঁড়া করে মাটি তারপরে এটা আমরা ছিটাই দিই ছিটাই দেওয়ার পরে এখান থেকে যখন বিশিটা মানে পাঁচটাজন চারাটা উৎপাদন করি বিভিন্ন ওই গাড়ি দেওয়া চাষ করি অনেকে গরু দেওয়া করে করার পরবর্তীতে এটা আমরা রোপণ করি রোপণ করার পরবর্তীতে আবার এটার মধ্যে পোকা মাকড়ের জন্য কিছু কীটনাশক বিভিন্ন জিনিস ব্যবহার করা হয় এগুলো অনেক সময় অনেক আবার অনেক রোগ ব্যারামও থাকে ব্যাধি থাকে এটার জন্য কোম্পানিরা বা বিভিন্ন ওই কীটনাশক ওষুধ দিয়ে থাকে আমাদেরকে দেওয়ার পরে আমরা এগুলো ব্যবহার করি তখন আবার কিছু সার দেয় এরা অনেক জাতের সার এটা ডাইরেক্ট এখান থেকে চেক মানে চলে আসে এই সারটা আমরা এই সার মেকেরি এক এক জায়গা নিয়াজ করি তখন আমরা এটা সারের মধ্যে দিই যে এরকম একটা ওই সুরটাকে আমরা সুতা ধরে সুরের মাধ্যমে আবার ওই কেল থাকে কেলের দিয়ে পানি দিই পরিমাণ মতো এই পানিটা দিই আর আস্তে আস্তে মানে এটার আর ওই যত্ন শুরু করি কতদিন লাগে এটি পর্যন্ত আসতে ভাদ্র মাসের লাস্ট আমরা সারাটা এটা সারা করি হাতি মাসের প্রথম আবার এটা আমরা জমিন তুলে রোপণ করি হাতি থেকে মাঘ এর মাধ্যমে আমরা তুলতে পারি হ্যাঁ তুলে ধরেন না এই যেমন এখন বানতেছি মানুষজন নিয়ে এটা এভাবে বাঙ্গিয়া এই আচ্ছা এই যে পাতাটা আপনারা তুলছেন পাতাটার কি পরিমাণ কত বড় হলে তারপরে পাতাটা এটা এটা হিসাব রইল গাছটা যখন বড় হয় এই এতটুক হয়ে জায়গা তখন হওয়ার পরে আমরা একটা হিসাব করি 20 থেকে 22টা অনেক ভালো জমি যদি হয় একটু উর্বরতা বেশি থাকে তো 25 থেকে 30টা পাতাও রাখা যায়
একটা জমিনের অনুথাপ বুঝি আর কি, তখন এটা আমরা আগাড়া ভাঙিয়ে দিই। আগাড়া ভাঙিয়ে দিলে ফাতাটা এইরকম ডাঁটো হয়, ডাঁটো হইলে গুড়ার থেকে ফাতাটা নিচ থেকে আস্তে আস্তে এটা ফাঁকিয়ে ফাঁকিয়ে আসবে। যখন ফাতাটা এরকম ফাঁকা দেয় তখনই আমরা বুঝতে পারি ফাঁকাটা মানে এটা বাড়তি হয়েছে। একটা গাছের থেকে তিন থেকে চারটে পাতা আমরা বাঁধতে পারি, বাঁধাই ধুয়ে তারপরে ওই ধরেন এরকম বার্তা দিয়ে কিছু কেট ফেট দিয়ে এই আগুন টাগুন দিয়ে আগুনটা দিচ্ছেন আপনার চুলার মুখে? হ্যাঁ মুখে। এটা একটা পাইপ থাকে, আমাদের পাইপগুলো কোম্পানিগুলো দিয়ে মানে দেয়, দেওয়ার পরে এটার ভিতরে একটা মিটার আছে। এই আগুনের গতিবেগটা আমরা ওই মিটার দেখে কোন সময় কতটুক লাগে এটা আমরা বলতে পারি, জানি। এক সময় আমিও আমার মতো যারা আছে এরাও কিছু প্রশিক্ষণ প্রাপ্ত, এটা আমরা বলতে পারি কোন সময় এই আগুনের গতিবেগ কতটুক চালাইতে হবে। এটা হলো যখন আমরা সোলার ভিতরে ঢুকাই, ঢুকানির পরবর্তীতে সম্পূর্ণ টপ জানালাগুলো বন্ধ করে দেওয়ার পরে এটা একটা রং আসে, সেই রংটা আসলে আবার আমরা এটা খুলে দিই পূর্ণভাবে। খোলার পরবর্তীতে তখন এই আগুনের গতিবেগটা এর ফাতার রঙের খালার দেখে আমরা ওই চালাই, তখন আমরা আবার ওই তিন দিন তিন রাত যখন যান এক আধারে চলে, তারপরে এটা আমরা আবার নামাই, নামায় ঠান্ডা করে আবার পূর্ণভাবে আবার ঢুকাই। এটা তখন আমরা আবার এটা এরকম স্টিকগুলো এটা আবার খুলতে হবে, এই খুললিয়া আবার যখন মুদি বাঁধিয়ে আবার এটা বাঁচতে হয়। বাঁচার পরবর্তীতে কোম্পানিগুলো অর্ডার দেয়, এরা একটা মানে ডেট দেয় আমরা অত তারিখে মাল নেব, তখন আমরা এই মালগুলো ওই পেটি বলে পেটি পেকিং করে আমরা এখানে নিয়ে যাই। নেওয়ার পরে কোম্পানির ওই ভায়ার আছে, ভায়ার আয়া বাইং করে, এরা একটা সাঁট বসায় দেয় আমাদেরকে, ওরা টগায় না, ওদের রেট অনুসার মতোই আমাদেরকে মালটা নিয়ে নেয়। যারা চাষবাসটা করে তারা ধরেন লোন ফোন যাই নে, তাদের লোন ফোন ওই সার টাস এগুলা সম্পূর্ণ কাটতে মানে ড্যামারিজ দিয়ে উপরন্ত টাকাটা দিয়ে। আচ্ছা, আপনারা যে এই চুলাটা জ্বালাচ্ছেন জ্বালানি হিসাবে কাঠ ব্যবহার করছেন? না, আমরা ওই কাঠটা খুব কমই লাগে, এটা ধরেন না ওই বাঁশ লাড়কি এগুলো ইয়ার ওই কেয়ার এগুলা দিয়ে ধরেন না আমরা ওই বেশিরভাগ ইয়ে করি, লাড়কিও লাগে সেম কথা বুঝলেন, অল্প কিছু। এটা এটারে আমরা মেন চুলা বলে থাকি, এখানে বাঁশ টাস দিই, দেওয়ার পরে এই দিকটা এই দিক দিয়ে আগুন ফেলে যায়। যেমন পাইপ আছে এই পাইপের দিয়ে মানে ওই ফিট চলে যায়, আবার এই দিক দিয়ে ধোঁয়া বাইরে যায়, ভিতরে ধরেন না ওই যে সাইডে ইয়ে আছে দরজা কাটা আছে এটাতে আবহাওয়াটা গল হয়েছে, আবার উপরে উপরে ধরেন না ওই যে জানালা আছে এটা দিয়ে আবার ওই আবহাওয়াটা বাড়িতে আছে, যেমন হিটটাও থাপটাও বাইরে যাইতেছে, পাতাটা সেকতে মানে গরমটা লাগতেছে। হ্যাঁ, এই যেমন এটা মিটার, এটার গতিবেগ দেখিয়াই আমরা ওই আগুনটার ওই মানে সালাই কতটুক মানে মিটার উঠে, এটার মধ্যে একটা লাল ধরনের একটা ইয়া দেওয়া আছে, সংকেত দেওয়া আছে, এই সংকেতটা দেখে আমরা আগুনের গতিবেগগুলো সালাই, আর এটা দিয়ে সালাইলে পাতাগুলো ঠিক এরকম রং থাকে। আসলে তামাক চাষ একটি অর্থকরী ফসল হিসাবে ইতিমধ্যে চিহ্নিত হলেও এর যথেষ্ট ক্ষতিকারক দিক রয়েছে, এটা পরিবেশের উপর যথেষ্ট ক্ষতি করছে। যেমন এই পাতাগুলোকে শুকানোর জন্য যে চুলাটি ব্যবহার হচ্ছে, এই চুলাতে যে জ্বালানি ব্যবহার হচ্ছে, এই জ্বালানিটি আসলে আমাদের যে মূল্যবান সম্পদ বৃক্ষ, বড় বড় বৃক্ষ কেটে সেই গাছগুলিকে তারা জ্বালানি হিসেবে ব্যবহার করছে। এই প্রক্রিয়াটি আসলে নিরুৎসাহিত করা উচিত, এবং যেহেতু তামাক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং ধূমপান মৃত্যু ঘটায়, সেই দৃষ্টিভঙ্গি থেকে তামাক চাষকে আরও নিরুৎসাহিত করা উচিত এবং এটি বন্ধ করে আরও উন্নয়নশীল ফসল উৎপাদনে আমাদেরকে আগ্রহী করে তোলা উচিত। ধন্যবাদ।